আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বিপিএল এর অষ্টম আসরের 12তম ম্যাচে আজকে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সানরাইজার্স। আজকে মাঠে নেমে টস ভাগ্য পাশে পায় সিলেট সানরাইজার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সিলেট। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওপেনার উইল জ্যাকের ব্যাট থেকে আসে ঝড়ো 50, মাত্র 18 বলের মোকাবেলাতে পূর্ণ করেন অর্ধশতক। যদিও পরের বলে তাসকিনের শিকারে পরিণত হয়ে 19 বলে 52 রান করে প্যাভিলিয়নে ফেরেন উইল জ্যাক। উইল জ্যাক ফিরলে পরে ব্যাট হাতে ক্লাসিক ইনিংস খেলেন সাব্বির রহমান। ব্যাট হাতে ঝড় তুলতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে খেলেছেন 29 বলে 31 রানের ইনিংস। সাব্বিরের ইনিংসটি সাজানো ছিল 3টি চারের সাহায্যে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 15.2 ওভারে 4 উইকেট হারিয়ে 137 রানে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।